নদিয়ার সন্দীপুরে পণের দাবিতে গৃহবধূকে মারধর করে, বিনা চিকিৎসায় ফেলে রাখা হলো, প্রাণ বাঁচাতে অসুস্থ গৃহবধূ থানায় দ্বারস্থ। পণের দাবিতে গৃহবধূকে অস্বাভাবিক মারধর, অজ্ঞান অবস্থায় ফেলে রাখা হলো বাড়িতে। শ্বশুর বাড়ি থেকে কোনো রকমে প্রাণে বেঁচে এসে শান্তিপুর থানায় দ্বারস্থ গৃহবধূ। শান্তিপুর থানার বোয়ালিয়া অঞ্চলের ঘটনা। আক্রান্ত গৃহবধূ অর্পিতা সরকারের অভিযোগ, গত দুবছর আগে তার বিবাহ হয় শান্তিপুর বোয়ালিয়া অঞ্চলের অনুজিৎ বিশ্বাসের সাথে। বিয়ের পর থেকেই শারীরিক এবং মানসিক অত্যাচার চালিয়ে যেত শ্বশুরবাড়ির লোকজন। দিনের পর দিন তার উপর নির্মম অত্যাচার চলত। এর আগেও বেশ কয়েকবার তাকে মারধর করে তার বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। পরবর্তীতে পারিবারিক মধ্যাবস্থায় আবার শ্বশুরবাড়ি ফিরে যায় অর্পিতা সরকার। কিন্তু গতকাল রাতে পণের টাকা এবং মোটরসাইকেল সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে গৃহবধূর ওপর চড়াও হয় তার শাশুড়ি এবং স্বামী। ধাতব্যস্তু দিয়ে মারধর করে ঘাত করা হয় গৃহবধূকে। সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে থাকে গৃহবধূ। পরবর্তীতে জ্ঞান ফিরে এলে সকালবেলায় শ্বশুরবাড়ি থেকে পালিয়ে শান্তিপুর থানায় দ্বারস্থ হয় গৃহবধূ অর্পিতা সরকার। আক্রান্ত অর্পিতা সরকার শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন শ্বশুরবাড়ির বিরুদ্ধে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, তিনি আর সংসার করতে চান না ওই পরিবারের সঙ্গে। দিদি, আপনাকে এইভাবে কে মেরেছে? কে? শাশুড়ি। কি কারণে মারলেন? সাংসারিক ঝামেলাতে পণ নেওয়ার দাবিতে এরকম ধরে মারধর করেছে। কত বছর আগে বিয়ে হয়েছে আপনার? দু বছর আগে। বাড়ি কোথায় আছে? পাতকুল্লা। প্রেম করে বিয়ে হয়েছে? হ্যাঁ, প্রেম ভালোবাসা করে বিয়ে। তারপর দেখাশোনা করে দিয়েছিল? অনুষ্ঠান করে দেখাশোনা করে দিয়ে খাওয়া দিয়েছে। কোনো বাচ্চা টাচ্চা আছে আপনার? না। কতদিন ধরে মারধর করে? বিয়ে হওয়ার পরের থেকে মারধর করে। এরকম এসেছি, মা বাবা লোকজন বড়রা যারা আছে মিটঘাট করে দিয়েছে, আমিও চলে গেছি। কিন্তু কালকে বিকালবেলা এরকম মেরেছে, মারার পরে অজ্ঞান হয়ে পড়ে গেছি, তাও আমাকে দেখেনি যে কোথায় লেগেছে। শাশুড়ি আর স্বামীতে মিলে মেরেছে। মানে কারণটা কি? মানে কি কারণ? মানে কোনো কথাতেই আমাকে খালি ধরে ধরে মারবে, কোনো কারণ নেই, অকারণ নেই। সেগুলো চাই, মোটর সাইকেল চাই, টাকা পয়সা সব চাই। আবার মেশিং এর কাজ করি, সেই টাকাটাও নিয়ে নেয়। ঘটনাটা তো আমি কিছু জানি না। আমার কাছে কালকে সকালে ফোন হয়েছিল আর ফোন হয়নি। তারপরে এখন আমি সকালবেলা আমি মেশিং সেলাই করছি, একটু অন্ধকার অন্ধকার আছে। এখন ওর বাইরের থেকে এসে মা আমাকে দরজা ধাক্কাচ্ছে। তা আমি মা আমাকে কে ডাকছে, তখন দেখি যে দরজা খুলে দেখি ও, তখন দেখি ওরকম চোখ মুখ ওরকম খুলেছে। আমার ছেলের ডাকলাম, ছেলের ডেকে উঠলো, উঠে লোকজন সব ডাকাডাকি করলাম, করে টুরে নিয়ে তারপরে ওকে নিয়ে হসপিটালে গেছিলাম। কারণটা কি মারধরে? মারধরের কারণ এখন ওদের বাড়ি, ওদের সংসারে ছোটোখাটো হয়তো অশান্তি হয়তো হয়েছে, সেটা তো আর আমরা জানি না কিছু। মেয়ে বলছে টাকা পয়সা চাই। আমরা এখন ও তো যাবেই না, আমরা এখন কেস করবো, যাতে সারা সারি হয়ে যাবে সংসারে আমার দেবো। বলাই দে রিপোর্ট, থ্যাংকস বাংলা।